সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ, বঞ্চিত জনতার হৃদয় কাঁদোনা। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। পাখিরা ফুলের মতো মোহন পালো, নির্মল জোছনার মিষ্টি আলো। পাখিরা ফুলের মতো মোহন পালো, নির্মল জোছনার মিষ্টি আলো। হৃদয়ে নিল ওরা পুণ্যের ধনা, সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। পাখিরা উড়ে যায় আলোকিত জোছনার দেশে, পাখাগুলো জোরেদার আলোময় চলে ওরা ভেসে। ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে, কি সুবাস মধুময় সকল কাজে। ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে, কি সুবাস মধুময় সকল কাজে। শাহাদাত বেছে নেয় সাহসী যে জনা, সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ, বঞ্চিত জনতার হৃদয় কাঁদোনা। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ে সকল বাঁধন। একে একে উড়ে যায়, কোথায় চলে যায়, কোন দেশে হারিয়ে যায়, আর আমরা এতিম হয়ে যাই। ওদের সাথে আমাদের আর দেখা হবে, দেখা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা করেন, আর জান্নাতে যদি দেখা করার ব্যবস্থা করে দেন, এটাই আমাদের বড় পাওয়া হবে। ওগো আমার ভাইরা, একদিন আমরাও চলে যাব। যে মানুষটা আজকে চলে গেল, আমি যার জন্য আপনাদের সামনে কথা বলছি, একদিন আমিও চলে যাব। আমাকে নিয়ে অনেক আলেম ওলামা কথা বলবে না বলবে না, আপনিও চলে যাবেন। অনেকে এখানে আছেন, কার জানাজা কবে হবে আমি জানবো না, আবার আমার জানাজা কবে হবে আপনারা জানবেন না। হঠাৎ শুনবেন কবির বিন সামাদ নাই, এরম শোনা যাবে না যাবে। আমরা কে কবে চলে যাব কেউ জানি না, কার যাওয়াটা কবে হবে আমরা কেউ জানি না। সুতরাং যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই?